আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? শুরু করছি আজকে আমাদের আর একটি নতুন ভিডিও ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের পৃষ্ঠা 82, 7.3 মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কি, কিভাবে নির্ণয় করতে হয়, সে সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখবে এবং মৌলিক সংখ্যা কি ভালো করে শিখতে পারবে। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা শুরু করতে যাচ্ছি আজকের আমাদের ভিডিও ক্লাস মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যে সমস্ত সংখ্যার গুণনীয়ক ওই সংখ্যা এবং এক ছাড়া আর কোনো নেই, অর্থাৎ যে সমস্ত সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা, সেই সমস্ত সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। আর যে সমস্ত সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা সহ আরো অনেক থাকতে পারে সেগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলবো। তো আজকে আমরা শিখবো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তাহলে আমরা কাদেরকে বলতেছি? যাদের গুণনীয়ক শুধুমাত্র এক এবং ওই সংখ্যা, যাদের গুণনীয়ক এবং এক এবং ওই সংখ্যা। এক্ষেত্রে সবার আগে বলে নিব, এক এক সংখ্যাটি কখনোই মৌলিক সংখ্যা নয়। এককে বাদ দিয়ে আমাদেরকে বাকি সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নির্ণয় করতে হবে। এক কখনোই মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন শিখতেছি মৌলিক সংখ্যা। তাহলে আমরা বললাম, আমি সংখ্যাটা আগে লিখে দিচ্ছি, তোমরা খাতায় উঠায় নাও। যে সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র এক এবং ওই সংখ্যা, সে সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। মৌলিক সংখ্যা বলা হয়, অর্থাৎ যাদের গুণনীয়ক ওই সংখ্যা এবং এক, এছাড়া আর কোনো গুণনীয়ক নেই, তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। যেমন ধরো, আমি কয়েকটি সংখ্যা এখন লিখতেছি, 2, 4, 6, 7, আমি চারটি সংখ্যা লিখেছি। তো সেক্ষেত্রে আমরা গুণনীয়ক তো করতে শিখেছি, তাই না? তো গুণনীয়ক আমরা বের করতেছি, 2-এর গুণনীয়ক কারা কারা? 1, 2, 4-এর গুণনীয়ক 1, 2, 4, 6-এর গুণনীয়ক হবে 1, 2, 3, 6, এবং 7-এর গুণনীয়ক হবে 1 এবং 7। ঠিক আছে, তো গুণনীয়ক যখন আমরা নির্ণয় করলাম, তখন দেখো এই দুই সংখ্যাটি গুণনীয়ক দেখো এক এবং ওই সংখ্যা। আমি বলছি যে সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র এক এবং ওই সংখ্যা, তাহলে 2-এর গুণনীয়ক আমরা পাচ্ছি 1 এবং ওই সংখ্যা। তাহলে এই 2-কে আমরা কি বলবো? 2-কে আমরা বলবো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, সেক্ষেত্রে বুঝতে পেরেছ? ওকে, এবার আমরা 4-এর যে গুণনীয়ক গুলো দেখতেছি, এখানে 1 এবং ওই সংখ্যা, অর্থাৎ 4 আছে, আবার সঙ্গে 2ও আছে। 2 আরেকটি সংখ্যা আছে, কিন্তু 2 হবে না। আমরা বলছি শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা, অর্থাৎ 4 এবং 1 যদি থাকতো আর 2 যদি গুণনীয়ক না হতো, তাহলে 4-কে আমরা কি বলতাম? মৌলিক সংখ্যা বলতাম। যেহেতু এটি মৌলিক সংখ্যা নয়, এই জন্য একে আমরা বলবো যৌগিক সংখ্যা। এটি হচ্ছে কি? যৌগিক সংখ্যা, এটি মৌলিক সংখ্যা নয়। 6-এর ক্ষেত্রে একই কথা, 6-এ 1, 2, 3, 6, অর্থাৎ 1, 6 তো আছে এই গুণনীয়ক হিসেবে, সঙ্গে 2 এবং 3ও আছে। এই কারণে 6-কে আমরা মৌলিক সংখ্যা বলবো না, এটাকে আমরা যৌগিক সংখ্যা বলবো। 7-এর ক্ষেত্রে 7-এর কিন্তু আবার এই শর্ত মেনে চলছে, যেমন শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা, অর্থাৎ 7 রয়েছে, তাহলে 7-কেও আমরা কি বলতে পারি? মৌলিক সংখ্যা বলবো। মৌলিক সংখ্যা বলতে পারি। তাহলে যে সমস্ত সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা, সেইগুলো সেই সংখ্যাগুলোকেই আমরা কি বলবো? মৌলিক সংখ্যা বলবো। আর মৌলিক সংখ্যা বাদ দিয়ে যে সকল সংখ্যা রয়েছে তাদেরকে আমরা বলবো যৌগিক সংখ্যা। আর একটি কথা তোমাদেরকে বলে রাখি, যে এই মৌলিক সংখ্যাগুলো গুণফলের দ্বারাই কিন্তু কি তৈরি হয়? যৌগিক সংখ্যা তৈরি হয়, মানে একাধিক মৌলিক সংখ্যা মিলিত হয়ে কি সংখ্যা গঠিত হবে? যৌগিক সংখ্যা গঠিত হবে। ঠিক আছে, যেমন ধরো যে আমরা 2 এবং 4, এই 2টি সংখ্যা হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এই 2টি সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 8। এই 8-টি কি আমরা মৌলিক সংখ্যা বলবো? না, যে 2 বা ততোধিক মৌলিক সংখ্যার গুণফলে যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যাটা কি হবে? যৌগিক সংখ্যা হবে। তাহলে আমরা মৌলিক সংখ্যা হিসেবে সেই সকল সংখ্যাকেই জানবো, সেই সকল সংখ্যাকে আমরা বুঝবো যে সকল সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা,
তাদেরকে আমরা কি বলবো মৌলিক সংখ্যা বলবো। তোমাদের বইয়ে 83 পেজে দেখো, 83 পেজে 1 থেকে 100 পর্যন্ত যে কয়েকটি মৌলিক সংখ্যা আছে এই সংখ্যাগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা এই সংখ্যাগুলো দেখবা যে এর মধ্যে সবগুলোর গুণনীয়ক বের করবে, তাহলে তোমরা বুঝতে পারবে এর প্রতিটি সংখ্যার গুণনীয়ক 1 এবং কি ওই সংখ্যা। এ কারণে এদেরকে আমরা কি বলবো মৌলিক সংখ্যা বলবো। আর একাধিক মৌলিক সংখ্যা মিলিত হয়ে যে সংখ্যা হবে সেই সংখ্যাটির নাম হচ্ছে যৌগিক সংখ্যা। তো শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এখন দুইটা অনুশীলনের জন্য কাজ দেবো, এই দুইটা কাজ তোমরা বাসায় করবে, তাহলে মৌলিক সংখ্যা তোমাদের আর কোনো ভুল হবে না এবং তোমরা এটা মনে রাখতে পারবে। এক নম্বর কাজটা দিচ্ছি আমি, সেটা হলো যে আমি কিছু সংখ্যা দিচ্ছি, এই সংখ্যাগুলো থেকে তোমরা কোনটি মৌলিক সংখ্যা এবং কোনটি মৌলিক সংখ্যা নয় সেই সংখ্যাগুলো তোমরা কি করবে আলাদা করবে। যে উপরের সংখ্যাগুলো থেকে সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যা নির্ণয় করো, মৌলিক সংখ্যা বের করো, ঠিক আছে? এটা তোমাদের একটা কাজ দিলাম আমি। আর একটা কাজ তোমাদেরকে আমি দিচ্ছি, সেটা হলো যে শূন্য থেকে 30 সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ও কি কি, মৌলিক সংখ্যা কতটি ও কি কি, কতটি ও কি কি নির্ণয় কর। এরকম দুই ধরনের কাজ আমি তোমাদেরকে দিলাম। তো আমরা আরেকবার বলতেছি, মৌলিক সংখ্যা আমরা কাকে বলবো, যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং শুধুমাত্র ওই সংখ্যাটি সেই সকল সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। আর যাদের গুণনীয়ক আমরা 1 এবং ওই সংখ্যা ছাড়াও আরো অনেক গুণনীয়ক পাবো তাদেরকে আমরা যৌগিক সংখ্যা বলবো। আর দুইটি মৌলিক দুই বা ততোধিক মৌলিক সংখ্যার গুণফলে আমরা যে সংখ্যাটি পাই সেই সংখ্যাগুলো কি যৌগিক সংখ্যা। তো শিক্ষার্থীরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় নিরাপদে থাকো এবং সুসংখ্যাদ্য শাক ফলমূল মাছ মাংস ডিম দুধ সব ধরনের খাবার ভালোভাবে খাবে, তাহলে তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে এবং সামনে ঠান্ডা আসতেছে, ঠান্ডা জনিত যে অসুখগুলো হয় সেখান থেকে তোমরা নিজেকে রক্ষা করতে পারবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ক্লাসে ফিরে আসবো, এই আশা ব্যক্ত করে আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।